নমস্কার, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সিরিজের Lesson-13 শুরু করছি। আজকে যে টপিক থাকবে সেটা হলোকে সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন অ্যান্ড ন্যাচারাল জয়েন, এই তিনটি অপারেশন সম্পর্কে আমরা আজ পড়ব। তা এখানে সিলেবাসটা আমরা দেওয়া আছে কি রিলেশনাল অ্যালজেব্রা, আমরা এর আগে আমরা শুরু করেছি, শেষ হয়ে গেছে। এবার নতুন চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার অংশ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেন্টার রিলেশনাল অ্যালজেব্রা। তো রিলেশনাল অ্যালজেব্রার আমরা কী কী পড়বো? সিলেকশন অপারেশন পড়বো, প্রজেকশন অপারেশন পড়বো অ্যান্ড ন্যাচারাল জয়েন। এখানে আমাদের কী কী সেট অপারেশন অ্যান্ড কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা পরবর্তী লেসনে পড়বো। তো এখানে রিলেশনাল অ্যালজেব্রা, রিলেশনাল অ্যালজেব্রা কাকে বলে, কত প্রকার ও কী? তো রিলেশনাল ডেটাবেস মডেলে রিলেশনাল অ্যালজেব্রা হলো এক ধরনের প্রসিডিউরাল ভাষা যা বিভিন্ন সাংকেতিক চিহ্নযুক্ত বিভিন্ন অপারেশন যা কোনো রিলেশনের উপরে প্রয়োগ করে নির্দিষ্ট রিলেশনের আউটপুট আকারে পাওয়া যায়। অপারেটর ইউনারি বা বাইনারি দুই প্রকার হতে পারে। অর্থাৎ কি, এখানে দেখো, এখানে রিলেশনাল অ্যালজেব্রা, অর্থাৎ রিলেশনাল অ্যালজেব্রা মানে কি, আমরা যে এখানে এটা একটা কনসেপ্ট, আমরা এই কনসেপ্ট ব্যবহার করে আমরা কোনো রিলেশন থেকে অর্থাৎ কোনো টেবিল থেকে নির্দিষ্ট রেকর্ড কীভাবে বের হবে, সে রেকর্ড হোক বা বিভিন্ন তথ্য আমরা কীভাবে পাবো সেইগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো এখানে অপারেটর, এখানে ইউনারি এবং বাইনারি হতে পারে। অপারেটারে কি রিলেশনালের যে চিহ্নগুলো ব্যবহার করবে সেগুলো অপারেটর বলা হচ্ছে। তো এই অপারেটারকে ইউনারি অ্যান্ড বাইনারি, ইউনারি অর্থাৎ কি একটা টেবিলের উপরে নির্ভর করে যখন অপারেশনটা করবে তখন তাকে বলা হচ্ছে ইউনারি অপারেটার, আর যখন দুটো টেবিলের উপর অপারেশন করবে তখন তাকে বলা হচ্ছে বাইনারি অপারেটার। তো আজ আমরা যেটা পড়বো, আজ আমরা এখানে ইউনারি অপারেটার কে কে আছে, ইউনারি অপারেটার একটি রিলেশনের উপর কাজ করে তাকে ইউনারি অপারেটার বলে। এখানে সিগমা, সিগমা অর্থাৎ এখানে সিগমা এবং পাই, সিগমা এখানে সিলেকশন আর পাই অর্থাৎ প্রজেকশন, আমরা এই দুটো সম্পর্কে পড়বো। আর বাইনারি অপারেশনে কী কী আছে, এখানে এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট, একটা ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স এগুলি আছে। এখানে দেখো একটা তোমাদের চার্ট দেওয়া আছে রিলেশনাল অ্যালজেব্রা, এখানে কি স্পেসিফিক রিলেশন অপারেশন কি সিলেকশন, প্রজেকশন, ডিভিশন অ্যান্ড জয়েন। তো আমাদের ডিভিশনটা তোমাদের লেসনে নাই, সেই জন্য আমরা ডিভিশন এখানে পড়াবো না। আমরা এখানে কী পড়বো, সিলেকশন পড়াবো, প্রজেকশন পড়াবো আর জয়েন পড়াবো, আর ইউনিয়ন, ইন্টারসেকশন, কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা পরবর্তী লেসনে পড়বো। তো এখানে সিলেকশন অপারেশন মানে এটি একটি ইউনারি অপারেটার, অর্থাৎ ইউনারি অপারেটার, অপারেশন অ্যান্ড অপারেটার, অপারেটারের মানে কি, অর্থাৎ যে অপারেট করে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আমরা এগুলোকে আমরা অপারেটার বলা হয়। অর্থাৎ যেমন দেখো, 5 + 5 করলে আমাদের কী পাবো, 10 পাবো, আবার 5 এই দুটির মাঝখানে আমি যদি মাইনাস অপারেটার ব্যবহার করি তাহলে 0 পাবো, আবার যদি গুণ অপারেটার ব্যবহার করি তাহলে আমরা কী পাবো, 25 পাবো, আবার ভাগ অপারেটার করলে আমরা 1 অ্যান্সার পাবো। তো ঠিক তেমনি এখানে তেমনই একটা অপারেটার যাকে বলা হচ্ছে কি সিলেকশন অপারেশন। তা সিলেক্ট অপারেটার কি, এই অপারেটারের সাহায্যে কোনো রিলেশনের নির্দিষ্ট শর্ত অনুযায়ী রো, টাপেল বা রেকর্ড, অর্থাৎ কি আমি যদি কোনো টেবিল থেকে নির্দিষ্ট রোগুলি চাই, কোনো একটা রো চাই বা একাধিক রো চাই বা নির্দিষ্ট শর্ত অনুযায়ী আমি কোনো রোগুলো চাই তাহলে সেই রোগুলি পাওয়া যাবে। তা সে আমরা অর্থাৎ আমরা যদি কোনো রিলেশন থেকে আমি কোনো রো পেতে চাই তাহলে আমাকে কী অপারেশন ব্যবহার করতে হবে, সিলেক্ট অপারেশন ব্যবহার করতে হবে। তো এর একে কী দিয়ে প্রকাশ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই যে এখানে সিগমা চিহ্ন দ্বারা এটাকে প্রকাশ করা হয়। ওকে, তাহলে কি এই অপারেটার সিনট্যাক্স হলো কি, সিগমা কন্ডিশন অ্যান্ড রিলেশন, অর্থাৎ রিলেশন কি আমাদের এখানে যে টেবিলটি সেই টেবিলটিকে বলা হচ্ছে রিলেশন, আর এখানে যে সিগমা দিতে হবে আর অর্থাৎ যে শর্ত বলবে, অর্থাৎ যে যে নির্দিষ্ট শর্ত সেই শর্তগুলো আমাকে এখানে কন্ডিশন লিখতে হবে। এখানে এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান কিন্তু ব্যবহার করতে হবে না, এবং লেটার দ্যান এটাকে একটা কন্ডিশন। তো এর সাথে কম্প্যারিজন অপারেটার, কম্প্যারিজন অপারেটার মানে কি আমাদের কম্পেয়ার করা, যেমন ইকুয়াল টু, গ্রেটার দ্যান, স্মলার দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এবং লজিক্যাল অপারেটার কি অ্যান্ড অর নট, এইগুলো ব্যবহার করা হয়। যেমন অ্যান্ডের চিহ্ন, এটা অরে, এটা হলো তোমার অ্যান্ডের চিহ্ন, এটা অরের চিহ্ন, এটা নটের চিহ্ন, এটা যেগুলো আমাদের কম্পিউটারে ব্যবহৃত হবে না, এগুলো আমাদের খাতাতে আমরা খাতার প্র্যাকটিসের জন্য আমরা এগুলো চিহ্ন ব্যবহার করবো, এই চিহ্ন ব্যবহার করে আমরা কাজ করবো। তো এখানে আমাদেরকে তাহলে সিলেক্ট অপারেশন আমরা জানলাম, তো সিলেক্ট অপারেশন কি আমাদের একটা টেবিলের উপরে হবে, এটা টেবিল থেকে রোগগুলোকে খুঁজে বের করবে, নির্দিষ্ট শর্ত অনুযায়ী রোগগুলোকে খুঁজে বের করবে, আর এখানে আমাদের কম্প্যারিজন অপারেটার।
এখানে দেখো আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, নিচের স্টুডেন্ট টেবিল থেকে সেই সময় সেই সব ছাত্রদের রেকর্ড খুঁজে বের করো যারা 450-এর বেশি নম্বর পেয়েছে। অর্থাৎ এই টেবিল থেকে যে রোল নম্বর, নেম অ্যান্ড মার্কস, এই দুটো টেবিল আছে, একটা টেবিল আছে, এই টেবিল থেকে এখানে টেবিলে যেমন রোল নম্বর, নেম এবং মার্কস তিনটে ফিল্ড আছে, তা এখানে আমি কী চেয়েছি, এখানে কি ছাত্রদের রেকর্ড খুঁজে বের করো যারা 450-এর বেশি নম্বর পেয়েছে। এখানে দেখো 450-এর নম্বর বেশি কে কে পেয়েছে, একজন মাত্র পেয়েছে 450-এর বেশি নম্বর। এখানে ব্যাপারটা কিন্তু কথাটা খেয়াল রাখতে হবে, 450 অথবা 450-এর বেশি, 450 যদি বলতো তাহলে 450-কে নিত, কিন্তু এখানে 451 থেকে হবে, তাহলে এখানে কিন্তু আমাদের একটা মাত্র রেকর্ড কি 455, তাহলে কি আমাদের সেই এই অপারেশনটা লিখবো কীভাবে, সিলেক্ট অপারেশনটা, দেখো সিগমা মার্কস গ্রেটার দ্যান 450 ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট, ব্যাস এইটুকু সিম্পল জিনিস, খুবই সোজা, সিগমা ইজ মার্কস গ্রেটার দ্যান 450 স্টুডেন্ট। তো এরপরে আমরা আরও দুটো উদাহরণ আমরা দেখবো, তো এই দেখো এখানে দুটো উদাহরণ আমি আরও দিয়ে দিয়েছি কি স্টুডেন্ট টেবিল থেকে সেই সব ছাত্রদের রেকর্ড খুঁজে বের করো যারা 300-এর কম নম্বর পেয়েছে, যারা 300 কম নম্বর পেয়েছে তাদের রেকর্ড খুঁজে বের করো, তাহলে এখানে কি সিগমা মার্কস স্মলার দ্যান 300 স্টুডেন্ট, ঠিক আছে, এখানে 300-এর কম পেয়েছে, তা সে জাস্ট সিম্পল জিনিস, এখানে তার রেকর্ড একটাও পাওয়া যাবে না কারণ এখানে 300-এর কম কেউ নাই। তো যাই হোক, এখানে স্টুডেন্ট টেবিল থেকে সেই সব ছাত্রদের রেকর্ড খুঁজে বের করো যারা কলকাতায় বসবাস করে, যেমন দেখো এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে জিয়াগঞ্জ কলকাতা অ্যান্ড শিলিগুড়ি, তাহলে কলকাতায় বসবাস করে তাহলে আমার অ্যাড্রেস থেকে পেয়ে যাবে, তাহলে কোথায় এখানে আছে, তাহলে আমাদের লিখতে হবে কীভাবে অপারেশনটা, সিনট্যাক্স অপারেশন, সিলেক্ট অপারেশনটা কীভাবে লিখতে হবে, সিগমা অ্যাড্রেস ইকুয়াল টু কলকাতা, আর টেবিলের নাম কি স্টুডেন্ট টেবিল, টেবিলের নাম স্টুডেন্ট, তাহলে এটা হলো আমাদের কী হলো, আমাদের খুবই সিম্পল জিনিস, আমাকে একটু দুবার প্র্যাকটিস করতে হবে এটা, তাহলে এটাকে সিলেকশন অপারেশন। আমাদের পরীক্ষায় তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা আসতে পারে, কারণ এটা এটা ভালো করে না বুঝলে, এটা ভালো করে না বুঝলে তোমাদের এসকিউএল বুঝতে অসুবিধা হবে, তো এটা ভালো করে বুঝবে না, তো আমরা এটা পড়লাম কি সিলেকশন। এরপরে আসি প্রজেক্ট বা প্রজেক্ট প্রজেকশন অপারেশন, এমন কি এটি একটি ইউনারি অপারেটর, অর্থাৎ কী হলো একটি টেবিলের উপরে করবে, এই অপারেটরের সাহায্যে কোনো রিলেশনের নির্দিষ্ট শর্ত অনুযায়ী কলাম বা অ্যাট্রিবিউট পাওয়া যায়। আমরা আগেরটা কী বলেছিলাম, আমরা সিলেকশন সিলেক্ট অপারেশনে আমরা কী পাচ্ছিলাম, রেকর্ড পাচ্ছিলাম, রো পাচ্ছিলাম, নির্দিষ্ট রোকে সিলেক্ট করে খুঁজে বের করছিলাম, এখানে আমাদের কলামকে খুঁজে বের করা যাবে, তো কলামকে খুঁজে বের করার জন্য প্রজেক্ট অপারেশন। তো এক এক চিহ্নটা কী, এখানে হলো আমাদের পাই চিহ্ন, পাই চিহ্ন দ্বারা এটাকে প্রকাশ করা হয়, এর অপারেশন কী, যেমন এখানে পাই অ্যাট্রিবিউট ওয়ান অ্যাট্রিবিউট টু ডট 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 এন্ড রিলেশন, অর্থাৎ কি আমাদের যে অ্যাট্রিবিউট এখানে আছে, এখানে আমাদের নির্দিষ্ট কিসের যে ফিল্ডগুলি চাইবে সেই ফিল্ডগুলির নাম আমাদের এখানে টাইপ করতে হবে, গ্রেটার দ্যান স্মলার চিহ্ন লিখতে হবে না, তার পরবর্তী এরপরে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারব। এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের কী কী, এই টেবিলটার নাম হলো স্টুডেন্ট, এখানে রোল নম্বর, নেম, অ্যাড্রেস অ্যান্ড মার্কস, এই চারটে ফিল্ড আছে বা অ্যাট্রিবিউট আছে। এখানে দেখো আমরা শর্তটি কি উপরে টেবিল উপরে স্টুডেন্ট টেবিল থেকে সব ছাত্রদের নাম এবং মার্কস খুঁজে বের করো, নাম তাহলে আমাদের কী চেয়েছে, নেম অ্যান্ড মার্কস, এই এই দুটো ফিল্ড চেয়েছে, বাকি দুটো ফিল্ড চাইনি, তাহলে কি আমাদের কী লিখতে, প্রজেক্ট অপারেশন কী হবে, পাই নেম কমা মার্কস, এখানে ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট, এই দুটো একটু নিচে লিখতে হবে, স্টুডেন্টটা একটু ব্র্যাকেটের উপরে লিখতে হবে, সিম্পল জিনিস। একইভাবে দেখো এখানে কী চেয়েছে, পরেরটা চেয়েছে স্টুডেন্ট টেবিল থেকে সব স্টুডেন্ট টেবিল থেকে সব ছাত্রের নাম, রোল এবং মার্কস খুঁজে বের করো, কি নেম, রোল অ্যান্ড মার্কস, এই তিনটি জিনিস, তাহলে নেম, রোল অ্যান্ড মার্কস, দেখো আমাকে এখানে রোল, নেম, মার্কস আছে, আমি এখানে নেম, এখানে প্রজেকশন কী লিখতে হবে, পাই নেম কমা রোল কমা মার্কস ব্র্যাকেট স্টুডেন্ট অবস্থা। এখানে আমরা এখানে এখানে কিছু দেওয়া আছে, আমরা পরবর্তী স্লাইডে আমরা সেটা দেখছি, তেলটা আমাদের প্রজেকশন অপারেশন। এবার সিলেকশন অ্যান্ড প্রজেকশন একসঙ্গে কীভাবে ব্যবহার করবো, আমরা সিলেকশনের সাহায্যে কী কাজ করি, সিলেকশনের সাহায্যে আমরা রোকে সিলেক্ট করছিলাম, প্রজেক্টের সাহায্যে আমরা কলামকে সিলেক্ট করছিলাম, আমি যদি কোনো নির্দিষ্ট রো অ্যান্ড কলাম, আমি এই এই রো আর এই কলাম আমি চাই, তাহলে অর্থাৎ নির্দিষ্ট একটা টেবিল চাই, তাহলে আমাকে সেখানে সিলেকশন অ্যান্ড প্রজেকশন অপারেশন দুটো একসঙ্গে ব্যবহার করতে হবে।
যেমন দেখো এখানে স্টুডেন্ট টেবিলে কী চেয়েছে, স্টুডেন্ট টেবিল থেকে সেই সমস্ত ছাত্রের নাম, নাম, অ্যাড্রেস এবং মার্কস তিনটে খুঁজে বের করো যারা 450-এর বেশি পেয়েছে। এখানে দুটো জিনিস, এখানে নাম, এখানে আমাদের এই কলামগুলি চাই, এবং এখানে কী আছে আবার এখানে যাদের শর্তটা কি, যারা মার্কসে 450-এর বেশি পেয়েছে। তো এখানে কী হবে, এখানে পাই প্রজেক্ট অফ নেম, অ্যাড্রেস অ্যান্ড মার্কস, এখানে সিগমা শর্ত, সিগমা কী আছে, মার্কস গ্রেটার দ্যান 450, এখানে ব্র্যাকেটে স্টুডেন্ট, এখানে ব্র্যাকেট স্টুডেন্ট হবে, দুটো স্টুডেন্ট হবে, হলো ব্যাপার, সিম্পল জিনিস। একই হবে পর দেখো স্টুডেন্ট টেবিল থেকে সেই সব ছাত্রের নাম, মার্কস খুঁজে বের করো যারা জিয়াগঞ্জে বসবাস করে। দেখো এখানে পাই নেম কমা মার্কস, নেম অ্যান্ড মার্কস, এখানে আমাদের যে ফিল্ড দুটো চেয়েছে, এই যে এখানে নেম অ্যান্ড মার্কস চেয়েছে, এখানে নেম অ্যান্ড মার্কস, ঠিক আছে, এখানে নেম আর মার্কস, এখানে সেই জন্য নেম অ্যান্ড মার্কস লিখলাম। আর শর্তটা কী, শর্তটা জিয়াগঞ্জে বসবাস করে, জিয়াগঞ্জে বসবাস করে, তাহলে জিয়াগঞ্জে বসবাস করাটা কোথা থেকে পাবো আমি, এই অ্যাড্রেস ফিল্ড থেকে পাবো। তাহলে সেখানে দেখো এখানে সিগমা অ্যাড্রেস ইকুয়াল টু জিয়াগঞ্জ, এখানে স্টুডেন্ট। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ, এই যে কমা সিঙ্গেল কোট, যদি এখানে কোনো সিঙ্গেল কোট, অর্থাৎ কি যদি তোমাদের কোনো টেক্সট থাকে, যেমন জিয়াগঞ্জ এখানে টেক্সটে লেখা আছে, তাহলে কিন্তু এখানে আমাদের কী লিখতে হতো, এখানে দুটো কমা দেওয়া হয়েছে, সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হয়েছে। কিন্তু যদি সংখ্যা লিখতে হয় তাহলে কিন্তু সিঙ্গেল কোটটা দেওয়ার দরকার নেই, এটা খেয়াল রাখতে হবে, যে টেক্সট থাকলে এখানে সিঙ্গেল কোট দিতে হবে, টেক্সট না থাকলে এখানে সিঙ্গেল কোট দেওয়ার দরকার নেই। যেমন এখানে মার্কস, মার্কস গ্রেটার দেন 450 লেখা আছে, যদি এরকম ইকুয়াল টু 450 ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু 450 লিখতে হবে, এখানে সিঙ্গেল কোটটা দেওয়া হবে না। তাহলে ওখানে খুবই সিম্পল জিনিস, এবং এই সিলেক্ট এবং প্রজেক্ট অপারেশন দিয়ে আমরা এরপর এটাকে এর উপর বেস করে আমাদের এসকিউএলটা শিখবো। তা এই দুটো আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করবে, এবং বইয়ে তোমরা যদি আরও থাকে সেটা প্র্যাকটিস করবে, এবং আর যদি বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট করবে, এবং তা বাদে আমার তো ওয়েবসাইটেই তোমরা দেখতে পাবে, এবং ওয়েবসাইটে যে টেস্ট দিবে টেস্ট এর থেকে অনেক, ওখানে প্রত্যেকেরই 8-10টা করে তোমার মানে প্র্যাকটিস সেট দেওয়া আছে, তা সেগুলো তোমরা সেখান থেকে টেস্টটা দিবে। এর পরের টপিকটা কি, পরের টপিকটা হলো ন্যাচারাল জয়েন্ট, সিম্পল জিনিস, ন্যাচারাল জয়েন্ট, জয়েন্ট মানে কি দুটো টেবিলকে একসঙ্গে জয়েন করা, যুক্ত করা। তো ন্যাচারাল জয়েন একটি বাইনারি অপারেটর, অর্থাৎ কি এদের দুটো টেবিল জয়েন করছে, সেই জন্য এখানে বাইনারি অপারেটর, এর সাহায্যে দুই বা ততোধিক রিলেশনকে একটি রিলেশনে পরিণত করা হয়। এক্ষেত্রে রিলেশনগুলির মধ্যে একটি সাদৃশ্য বা কমন অ্যাট্রিবিউট থাকা প্রয়োজন, এই এই লাইনটা খুবই গুরুত্ব, এখানে কি রিলেশনগুলির মধ্যে একটি সাদৃশ্য বা কমন অ্যাট্রিবিউট থাকা প্রয়োজন, অর্থাৎ কি যে রিলেশনের মধ্যে যুক্ত হবে, যারা যারা যুক্ত মানে যে রিলেশনগুলি যুক্ত হবে সেই রিলেশনগুলোর মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট থাকতে হবে। অর্থাৎ যেমন এখানে একটা টেবিল আছে স্টুডেন্ট টেবিল, একটা মার্কস টেবিল, তো দেখো স্টুডেন্ট টেবিলের রোল, নেম অ্যান্ড অ্যাড্রেস, আর মার্কস টেবিলের রোল এবং মার্কস আছে, তা দেখো এখানে এই রোল নম্বর আর এই টেবিলের রোল নম্বর, এখানে দুটোই একই একই ফিল্ড আছে, তো এই দুটো হলো কী, এবং এই দুটোকে একসঙ্গে হয়েই আমাদের টেবিলটিকে জয়েন হবে। তা সেই জন্য এখানে ন্যাচারাল জয়েন কি, একাধিক টেবিল একসঙ্গে যুক্ত করা রাখা হচ্ছে ন্যাচারাল জয়েন, আর এই টেবিলগুলির মধ্যে প্রত্যেকের মধ্যে একটা করে কমন ফিল্ড থাকতে হবে, তবেই জয়েন হবে। তো দেখো ন্যাচারাল জয়েনের চিহ্ন কেমন, এখানে দুটো ত্রিভুজ, একটা সিধা একটা উল্টো করে দেওয়া আছে, এটা জাস্ট লাইক এ ডমরুর মতো, যদি তোমরা এইভাবে লিখবে এইভাবে এইভাবে লিখে দিলে হবে, ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমরা এইভাবে টাইপ করতে হবে, ঠিক আছে, এইভাবে টাইপ করে দিলে আমাদের ন্যাচারাল জয়েন হয়ে যাবে। তো এখানে দেখো কী হলো, রোল নম্বর, নেম, অ্যাড্রেস, বেঙ্গলি, মার্কস, আমাদের একসঙ্গে টেবিল তৈরি হয়ে গেলো একটা টেবিল, তো এটা হলো আমাদের ন্যাচারাল জয়েন। খুবই মানে ন্যাচারাল জয়েনের উপর কোনো তোমার কোয়ারিজ থাকবে না, তো কোয়ারিজদের মধ্যে থাকতে হবে তোমার যে তোমার সিলেকশন অ্যান্ড প্রজেকশন, এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে, এবং এর থেকে যে আমি যে ওয়েবসাইটে যে টেস্ট দেওয়া আছে টেস্টে দিবে, সেখানে প্রত্যেকের উপরে 6-7টা করে প্রশ্ন দেওয়া আছে, তাহলে তোমাদের ভালো প্র্যাকটিস হয়ে যাবে, ওয়েবসাইটে গিয়ে এই লেসনের টেস্টটা দিবে অবশ্যই। তো থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য।